এদেশে অনেকে বেশ্যাকে বলে মডেল চামড়া বেচা ছাড়া কোনো কাজ আছে আর অধিকাংশ নায়ক নায়িকা গায়ক গায়িকা হারামি খারাপি কাজে এই অশ্লীলতায় গা ভাসিয়ে বিবাহ শাদি করে মনে করছে উপর থেকে খুব আরামই আছে ঈশের আরাম ওই উপর উপরে দেখা যায় মনে করছেন খুব সুখের সংসারে একেবারে বেহেস্তে আছে দুই মাস সাপ কারণ আর একটা বাচ্চা আছে কলা যেমন চলে বাজার নিয়ে গেলে দাম থাকে না আপনি সোনা মেলা চলে আপনারও দাম থাকবে না মানুষ ব্যবহার করে ছেড়ে দেবে কথা বলে দেখেন আজ যে সমস্ত পরিবারগুলোতে পর্দা নেই হারাম কাজ দিয়ে বিয়ে হয় দেখেন অধিকাংশ বিয়েগুলো টেকে না দেশে অনেকে বেশ্যাকে বলে মডেল কথা বলছেন দেখেন আপনি তাকান ওরা যা করে ওকে আসলে কোনো মানুষের কাজ না বেশ্যার কাজ আমি এত নিকৃষ্ট শব্দ বলতে চাই না তারপরও বেরিয়ে গেল চামড়া বেচা ছাড়া কোনো কাজ আছে বলছেন না অথচ তাদেরকে আমরা কি বলছি বলেন না কেন মনে করছেন খুব সুখের সংসারে একেবারে বেহেস্তে আছে দুই মাস সাপ কারণ আর একটা বাচ্চা আছে কথা বলেন না কেন আপনি দুনিয়ার মেয়ে লোক মিলেন না ওইটাই বিয়ে করা লাগলো আর পর্দা পুষিদার তো বালাই নেই বিবাহ যে কায়দায় হয়েছে শয়তানও বলছে আমার এ থাকার দরকার নেই এরকম বিবাহ গুলো যদি টিকে যায় শান্তি পায় আমার তো বিশ্বাস হয় কোরআনে মনে হয় ভুল আছে জীবন টেকবে না এগুলো আর অধিকাংশ নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেট খেলোয়াড় থেকে ফুটবল খেলোয়াড় থেকে যারা হারামি খারাপি কাজে এই অশ্লীলতায় গা ভাসিয়ে বিবাহ শাদি করে মনে করছে উপর থেকে খুব আরামই আছে ঈশের আরাম ওই উপর উপরে দেখা যায় রাত ১২টার সময় দেখবেন স্বামী এসেছে লাল পানি খেয়ে বাড়ি এসে দেখবে বউ খেয়ে আছে কি জানো আর কথা বলতে পারছে না ওদের পরিবারে কোনো শান্তি আমি বহু মানুষের সাথে মিশে দেখেছি ইসলাম বাদ দিয়ে যারাই পরিবার চালাচ্ছে অশ্লীল ভাবে ভায়াপনা ভাবে তাদের পরিবারে উপরে থেকে মনে হয় খুব শান্তি ভেতরে কিচ্ছু এমনকি ওমর সানি মৌসুমী খুব আরামে আছে না ভেতরে খবর নিয়ে দেখো আমি নিজে আর নামলাম না এরপরে আল্লাহ দিয়েছিলাম এরকম মানা খারাপ না তাহলে বেপর্দা যদি বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা ব্যবিচার ধর্ষণ যদি প্রকাশ্যর শুরু হয় ওই জায়গায় আমার আল্লাহ এমন দশক নাজিল করেন যার নাম কি বলেন তো ডেড সি মৃত সাগর বানিয়ে দেবে বাংলাদেশকে সাগর বানাতে আল্লাহর মনে হয় কয়েক বছর সময় লাগার কথা ইচ্ছা না কক্সবাজারে যাবেন সে ঢেউ অতদি এখন তো 100 হাত উঁচু হয়ে আল্লাহ তুলে দেয় এ দেশ খুঁজে পাওয়া যাবে আর জনগণের নষ্ট করে নিজে ক্ষমতায় বসেছিল এই কারণে আল্লাহ পানির ভেতরে ডুবিয়ে মেরেছে আস্তে বলেন আজ দুনিয়ায় যদি কোন দেশে জনগণের অধিকার নষ্ট করে তাদের হক নষ্ট করে কেউ যদি জোর করে টিকে থাকতে চায় আল্লাহ এখনো ফেরাউনের মতো পৃথিবীর কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারতে পারে না ডুবে মরার আগে অন্তত পৃথিবীতে যারা এরকম কোন কাজে আছেন থামে আপনি তো ডুবে মরবেন আমারও মার আমি মরতে চাই না আমি আবার বলছি আমি মরতে চাই না এখনই এই জন্য আমার বারবার বলা লাগে আল্লাহ তুমি আমাদেরকে এই গজব গুলো দিয়ে অন্তত বিদায় করে দিও না বিদায় করে দিত রসুল দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না এই কারণে আমাদের কিছু হয় না আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন সবে বলেন আমিন বারাকাল্লাহ লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম রোশনি টিভি 24 এনজয় দা হোলি কোরআন